আজ সকালে জটিলতার পর অবশেষে শুরু হয়েছে কাশীপুরে মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়া তার ময়না তদন্ত এবং আরজি করে ডোম গোপালকে পরিচয়পত্র ছাড়া সেনা হাসপাতালে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে সেই সমস্যা মেটে হাইকোর্টের নির্দেশে আজ সকালেই দেহ নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে এবং ময়না তদন্তের জন্য রয়েছেন এইমস কল্যাণীর ফরেন্সিক হেড, আরজিকর হাসপাতালের চিকিৎসক এবং দক্ষিণ চব্বিশ পরগনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আদালতের নির্দেশে ময়না তদন্তের ভিডিওগ্রাফি হচ্ছে এবং আজ সকালেই যেই ছবি আপনারা দেখেছেন আরজিকর থেকে গ্রিন করিডোরের মাধ্যমে পুলিশের কনভয়ের সঙ্গে দেহ নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, কমান্ড হাসপাতাল থেকে রয়েছেন বিক্রম এবং কাশীপুর থেকে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু। আমরা অবশ্যই কাশীপুরের কি পরিস্থিতি সেটাও জানবো, তবে তার আগে এই মুহূর্তে কমান্ড হাসপাতালের দিকে নজর রাখি। বিক্রম সেখানে রয়েছেন, বিক্রমের কাছে প্রথমে যাব। বিক্রম, ইতিমধ্যেই অনেক জটিলতা পেরিয়ে অবশেষে পোস্টমর্টমের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়েছে, এই মুহূর্তের আপডেট তোমার কাছে কি রয়েছে? দেখো, এই মুহূর্তে কমান্ড হাসপাতালের অটোপসি ডিপার্টমেন্টে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে অর্জুন চৌরাসিয়ার, এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই গোটা প্রক্রিয়া অর্থাৎ গোটা ময়নাতদন্তের যারা যাদের আন্ডারে হচ্ছে তারা হলেন একদিকে যেরকম এইমসের ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন একজন, এবং তার সঙ্গে সঙ্গে আরজিকরের ফরেন্সিক এক্সপার্টস রয়েছেন, অটোপসি সার্জন রয়েছেন, এবং একই সঙ্গে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দক্ষিণ চব্বিশ পরগনা তিনিও উপস্থিত রয়েছেন। অর্থাৎ তিনজনের উপস্থিতিতে এই মুহূর্তে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। যে বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু কজ অফ ডেথ প্রাথমিকভাবে দেখা গিয়েছে যে হ্যাঙ্গিং, সেক্ষেত্রে কোন ধরনের হ্যাঙ্গিং, এটা কি হোমিসাইডাল হ্যাঙ্গিং নাকি সুইসাইডাল হ্যাঙ্গিং, সেটা নিয়ে কিন্তু যাবতীয় জটিলতা, যাবতীয় কমপ্লিকেশন, এবং সেই কমপ্লিকেশন দূর করার জন্যই তদন্ত যারা ফরেন্সিক এক্সপার্টস বা যারা অটোপসি সার্জন তারা এই বিষয়টা দেখছে। যেহেতু অ্যাসফিক্সিয়াল ডেথ, সেই অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে যেগুলিকে তারা ভেরিফাই করে দেখছেন। প্রথমত হলো যে যেখানে ফাঁস লেগেছে, গলায় যেখানে ফাঁস লেগেছে সেটার লিগেচার মার্কস কী রয়েছে, অর্থাৎ সেখানে কি কন্টিনিউয়াস লিগেচার মার্ক রয়েছে নাকি নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক রয়েছে। যেটা প্রাথমিকভাবে বোঝা যায় যে কন্টিনিউয়াস লিগেচার মার্ক যদি থাকে তাহলে কিন্তু যে কোনো মৃত্যু এই ধরনের অ্যাসফিক্সিয়াল ডেথ হ্যাঙ্গিং কেসে সেটা কন্টিনিউয়াস লিগেচার মার্ক হলে বোঝা যায় যে সেটা হোমিসাইডাল, অর্থাৎ খুন করে তাকে ফাঁস দিয়ে খুন করা হয়েছে এবং এটাই কিন্তু হয়ে থাকে। অপরদিকে যদি নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক থাকে তাহলে এইটা ধরে নেওয়া হয় যে সেখানে কিন্তু সুইসাইডাল হ্যাঙ্গিং বা এরকমই কোনো কিছু হয়ে থাকতে পারে। কিন্তু অপরদিকে আরও একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেটা ভেরিফাই করার জন্য আরও বেশি এক্সামিনেশন প্রয়োজন, তা হলো কাউকে যদি মেরে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কী হতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিমর্টেম কোনো রকম কোনো ইঞ্জুরি রয়েছে কিনা, শরীরে অন্য কোনো ধরনের কোনো ইঞ্জুরি রয়েছে কিনা, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি তাকে আধমরা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই গোটা বিষয়গুলোর জন্য কিন্তু অনেক বেশি ডেফিনিট কিছু ভেরিফিকেশন দরকার রয়েছে। সেইগুলি কিন্তু এই মুহূর্তে প্রসেস করা চলছে, গোটা প্রক্রিয়ার এই মুহূর্তে ভিডিওগ্রাফি করা হচ্ছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই দেহ বেরোবে, ময়নাতদন্ত সম্পন্ন হলে তারপর কিন্তু এই গোটা বিষয়ে রিপোর্ট জানানো হবে, প্রাথমিক রিপোর্ট দেওয়া হবে, এবং একই সঙ্গে ভিসেরার জন্য বা অন্যান্য ফরেন্সিক পরীক্ষার জন্য কিন্তু স্যাম্পলস বা ভিসেরা পাঠানো হবে, এমনটা আমরা প্রাথমিকভাবে অটোপসি সার্জনদের সূত্রে জানতে পারছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। একই সঙ্গে কাশীপুর, সেখানকার কি পরিস্থিতি? বিজেপি যুব নেতার রহস্য মৃত্যুর পর সেখানেও কিন্তু এখনও থমথমে। মৃতের বাড়ি এবং ঘটনাস্থলে 8টি সিসিটিভি বসানো হয়েছে ইতিমধ্যে, এবং গতকাল সকালে পরিত্যক্ত রেল কোয়ার্টারে বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ গতকাল দিনভর করা হয়েছিল এবং সেই অভিযোগের রীতিমতন তুলকালাম অবস্থা ছিল। আজকের পরিস্থিতির বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। অর্ণবাংশু রয়েছেন সরাসরি কাশীপুর থেকে। অর্ণবাংশু, কাশীপুরের আজকের ছবিটা কি? গতকাল আমরা দেখেছি তুলকালাম পরিস্থিতি ছিল, আজকের কি অবস্থা? নীলাঞ্জনা, খুন না আত্মহত্যা সেটা কিন্তু আর কিছুক্ষণ পর একটা ইঙ্গিত পাওয়া যাবে, কিন্তু তদন্তে একটা প্যারালালি চলছে। ঘটনাস্থলে আমি রয়েছি, এটা হচ্ছে স্পট যেখানটা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে। এক দ্বিতীয়তভাবে কিছুক্ষণ আগে গোয়েন্দা বিভাগের অফিসাররা তারা এসেছিলেন ঘটনাস্থলে। এখানে একদিকে এমন স্পটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যে এই স্পটে কে আসছে কি আসছে না সেই বিষয়টা কেমন দেখা হবে। দ্বিতীয়তভাবে এই এন্ট্রান্স ছাড়াও আরেকটি এন্ট্রান্স রয়েছে যেটা পেছন দিয়ে ঘুরে যেতে হয়, এবং সেই এন্ট্রান্সটা গিয়ে
পুলিশ দেখতে চাইছেন তারা যে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে কি না, অর্থাৎ পাঁচিলের দৈর্ঘ্য কতটা, কোনো ব্যক্তি উঠতে পারবে কি না, স্পটে যেতে পারবে কি না, এই বিষয়গুলো কিন্তু আজকে তারা দেখেছেন। এবং এখানেও একটা ক্যামেরা বসানো হয়েছে, যেটা অ্যাকচুয়াল স্পট যেখানে হ্যাঙ্গিং অবস্থা পাওয়া যায় সেখানেও একটা ক্যামেরা বসানো হয়েছে। অর্থাৎ এই পাঁচিলের দৈর্ঘ্য কতটা, একজন ব্যক্তি যদি টপকে যান তার পক্ষে সম্ভব কি না, বা যদি কোনো বডি এখান থেকে ওদিকে দেওয়া হয় কতজন লাগতে পারে, এই সব বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্টটা সামনে এলে পরিষ্কার হয়ে যাবে যে খুন না আত্মহত্যা। আপাতভাবে কিন্তু এখানে এখনও পুলিশ মোতায়েন রয়েছে, বাড়িতেও তারা লোকজন তারা রয়েছেন, সেখানেও ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের তরফ হাইকোর্টের নির্দেশ ছিল যেটা, যে পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই দিকটাও কিন্তু মাথায় রেখেছে পুলিশ। সেই কারণে কিন্তু পুলিশ মোতায়েন, একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা বসানো, দুদিকটাই করা হয়েছে। এখন পুলিশ মোতায়েন ছাড়া সেই অর্থে কিন্তু লোকজন নেই, যখন দেহ যদি বাড়িতে আসে তারপর কিন্তু আরও লোকজন বাড়বে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে মৃতের বাড়ি যারা আত্মীয় স্বজন যারা দূরে থাকেন তারাও আসছেন, যেমন একজন গুজরাট থেকে এসছেন, বোন বেনারস থেকে এসছেন, অর্থাৎ এক এক করে সবাই আসছেন খবর পেয়ে। যদি দেহ আসে এখানে তাহলে কিন্তু সেই সময় তারা কিন্তু আরও সমবেত হবেন, এলাকার লোকজন আসবেন এমনটা কিন্তু স্থানীয় সূত্রে খবর পাচ্ছি আমরা। ধন্যবাদ বিক্রম, ধন্যবাদ অর্ণবাংশু তোমাকেও। ইতিমধ্যেই যে এই ছবি আমরা দেখতে পেলাম কাশীপুরে, সেখানে সিসিটিভি যেরকম বসানো রয়েছে, পুলিশের নিরাপত্তাও রয়েছে, এরই পাশাপাশি এই মুহূর্তে পোস্টমর্টেম প্রক্রিয়াও চলছে। আমরা অর্জুন চৌরাসিয়া তার বোনের একটা প্রতিক্রিয়া পেয়েছি, কি বলছেন তিনি শোনাব। আমি চাইছি আমার ভাইকে সিবিআইতে দেখতে দাও, পুলিশে কোনো ভরসা নেই। আর মাকে, মেয়েকে, বোনকে, সবাইকে কালকে মেরেছে, আমার কাকা বাবাকে মেরেছে, আমি এটা পুলিশ জন্য চাইবো না, আমাকে সিবিআই যাচ্ছে।